বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের কথা মতো এবং আমাদের চ্যানেলের কথা মতো কিন্তু পশ্চিমবঙ্গের বহু জেলাতে কালকে কিন্তু ভয়ঙ্কর রকমভাবে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে এবং গতকালকে দিনকে বন্ধুরা পশ্চিমবঙ্গের বহু জেলাতে একটা হালকা মাঝের ঝোড়ো বাতাস বয়ে গেছিলো এবং আবহাওয়া দপ্তরের যে সমস্ত অধিকর্তা রয়েছে তাদের কথায় কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগর ফুসে উঠেছে এবং যার ফলে বন্ধুরা মারাত্মক রকমভাবে কিন্তু কালবৈশাখী ঝড় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ঘুরতে চলেছে এবং আকাশে কিন্তু ভয়ঙ্কর রকমভাবে কিন্তু কালো মেঘ গোটা বাংলাদেশের চত্বরে কিন্তু ঘোরাফেরা করছে এবং সাথে বন্ধুরা পশ্চিমবঙ্গে কিন্তু ধীরে ধীরে মেঘ যাওয়া আসা করছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনাদেরকে সরাসরি একদম লাইভ আপডেটের মাধ্যমে দেখাবো যে কোন কোন জেলাতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বা কীরকম টাইপের পরিস্থিতি হতে পারে কোন কোন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাতে কালো মেঘ থাকতে পারে সম্পূর্ণ লেটেস্ট লাইভ আপডেট আপনি যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একবার স্কিপ না করে এবং ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনি যদি নিচে কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখে দিতে পারেন তাহলে পরবর্তী দিনকে কখন ঝড় আসতে পারে আপনার জেলাতে তখন কিন্তু আপনি একদম লেটেস্ট লাইভ আপডেটটা আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন তো বন্ধুরা কখন ঝড় আসতে পারে সেটা দেখার জন্য আমরা বায়ুর ঝাঁপটা মোড়টাতে চলে এসেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু কোনো ঝড় আসার সম্ভাবনা নেই তবে ধীরে ধীরে যত আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো তখনই কিন্তু আমরা ধীরে ধীরে স্পষ্টভাবে দেখতে পারবো যে বায়ুর গতিটা কতটা উড়ে উঠে যেতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা যদি এখানে ক্লিক করে দেখে নি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নর্মাল বায়ুর গতি উনিশ থেকে কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টার আশেপাশে রয়েছে তো এটা কিন্তু মুহূর্তের মধ্যে কিছুক্ষণের মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা ধীরে ধীরে কিন্তু বায়ুর গতিটা বাড়তে বাড়তে বাইশ থেকে ছাব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা আশവശে কিন্তু অলরেডি চলে এসেছে তো আমরা কিন্তু ট্রাকটাকে চালি দেব এই মুহূর্তে আমরা চালি দিই তাহলে আমরা ধীরে ধীরে দেখতে পারবো যে কোন সময় ঝড় আসার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন তো এবারে কিন্তু ধীরে একটা কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আমরা জুম করে দেখে নেব কোন কোন জেলাতে ঝড় আসতে পারে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে অঞ্চলগুলো রয়েছে চাকুলিয়া এবং বাদাম বাদামপাড়ে আশവശে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর রকমভাবে কিন্তু 46 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু একটা মারাত্মক রকমভাবে ঝড় কিন্তু দুপুরবেলার 2:00 সময় আঁচড়ে পড়বে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু যদুগুদার আশেপাশে এবং হচ্ছে চাকলিয়া অঞ্চল এবং হচ্ছে বিহার আশেপাশে কিন্তু একটা হালকা মাঝেরই ঝড় আসতে পারে প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু ঝড় আসতে পারে শুধু তাই নয় বন্ধুরা আমাদের যে ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশে কিন্তু একটা ঝড় আসার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রেও বন্ধুরা প্রায় বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টার গতি দুটোর সময় এই মুহূর্তে থাকবে তবে ধীরে ধীরে কিন্তু এটা পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো কোন কোন জেলার এর মধ্যে প্রবেশ করতে পারছে আপনাদেরকে দেখাবো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যদুগুদা এবং হচ্ছে জামশেদপুরের আশেপাশে একটা হালকা মাঝারি ঝড়ের সম্ভাবনা রয়েছে অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন আমরা ট্র্যাকটাকে একটুখানি চালিয়ে নিয়ে যাবো এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় চারটা থেকে পাঁচটার মধ্যে কিন্তু একটা হালকা মাঝে ঝড়ের পরিবেশ সৃষ্টি হচ্ছে আলিপুর আবাদপ্তর রিপোর্ট অনুযায়ী কিন্তু আমরা স্পষ্টভাবে আরও বলতে পারবো যে কোন কোন জেলাতে ঝড় আসতে পারে এই মুহূর্তে আমরা এটুকু দেখতে পাচ্ছি তবে পশ্চিমবঙ্গে সেই ঝড়ে যদি না দেখা মেলে তাও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সেটা দেখানোর জন্য আমরা বজ্রবৃষ্টি মোড়টাকে সিলেক্ট করলাম অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা বজ্রবৃষ্টি মোড়টাকে সিলেক্ট করে নেওয়া মাত্রই আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ম্যাপের মধ্যে এবং আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিলাম দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি এবং এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে বারোটার সময় দুপুরবেলা বারোটার সময় কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে কতুলপুর দিকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের দিকে কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাত আসতে পারে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এছাড়াও বন্ধুরা আমরা যদি নিচের দিকে দেখি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের বহু জেলা হলদিয়ার আশেপাশে একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের বহু জেলাতে কিন্তু রয়েছে অনস্ক্রিয়ে দেখতে পাচ্ছেন তো এরকম কিন্তু বেশি একটা জেলা রয়েছে একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে তবে আমরা যদি দুটো সময় ট্র্যাকটাকে নিয়ে চলে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আরও কিন্তু অনেকগুলো জেলা এই বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের একদম কিন্তু আন্ডারে পড়ে যাবে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছি কলকাতা আশেপাশে খুবই একটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে চন্দননগর এছাড়া আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর বর্ধমানের দিকেও কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাটোয়ার দিকেও কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এমনটা কিন্তু আমাদের চোখে পড়ছে এই মুহূর্তে কিন্তু এমনটাই চোখে পড়ছে তো আমরা ট্র্যাকটাকে যদি আর একটুখানি চালিয়ে দিই অনেকক্ষণ দেখতে পাচ্ছেন তো একটা হলদিয়ার আশেপাশে তমলুক কোলাঘাট উলুবেরিয়া এই অঞ্চলগুলোর ক্ষেত্রে একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং তিনটের সময় যেই নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন ট্র্যাকটাতে কিন্তু একটুখানি চেঞ্জ এসছে এবং বারুইপুই উলুবেরিয়া এবং কলকাতা খড়দার আশেপাশে চন্দননগরের আশেপাশে একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা যদি একটুখানি জুমিন করি রাজশাহীর দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহীর ক্ষেত্রেও একটা হালকা বৃষ্টি আসতে পারে সেটা আমাদের একদম চোখে পড়ছে অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন আহ মোহানপুরের আশেপাশে এবং ধুলিয়ানের আশেপাশে একটা হালকা বৃষ্টি হতে পারে জঙ্গিপুরের দিয়েও কিন্তু একটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনক্রণে দেখতে পাচ্ছেন তো এমনটা কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি বজ্র ঝড় বৃষ্টি মোড়টাকে যদি নিয়ে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বহু জেলাতে কিন্তু একটা হালকা মাঝারি থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের বহু এলাকাতে রয়েছে অনস্কৃণে দেখতে পাচ্ছেন পুরোপুরি গোটা পশ্চিমবঙ্গে মূলত দক্ষিণবঙ্গেটাকে কিন্তু পুরোপুরি এই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কভার করে ফেলবে যেখানে বর্ধমান এছাড়াও কোতলপুর এবং বিষ্ণুপুরে দিয়ে কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো কুতুলপুর এদিকেও কিন্তু একটা হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বর্ধমান এদিকেও একটা হতে পারে এছাড়াও অনু দেখতে পাচ্ছেন মধুরা কাটোয়ার দিকেও হতে পারে একটা হালকা মাঝেই বজ্রপাতের সম্ভাবনা মোটামুটিভাবে কিন্তু পশ্চিমবঙ্গের বহু জেলাতে রয়েছে আরামবাগের দিকেও কিন্তু একটা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন মনে আমলাগোড়ার দিকে একটা হালকা মাঝারি বজ্রপাত হতে পারে এছাড়া আমরা যদি ট্র্যাকটাকে সরিয়ে নিয়ে আসি বাংলাদেশের দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু বরিশাল এছাড়াও সাতক্ষীরার দিকে একটা হালকা মাঝারি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর দিকে বজ্রপাত হতে পারে এছাড়াও বাংলাদেশে বহু জেলাতে কিন্তু একটা হালকা মাঝারি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আমরা এবারে ট্র্যাকটাকে চেঞ্জ করে দেবো তো বন্ধুরা আমরা যদি এবারে মেঘমেলা মেলা মোটটাকে সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে কোন কোন জেলাতে মেঘ থাকতে পারে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা দেখার জন্য আমরা এবারে প্রথম থেকেই ট্র্যাকটাকে চালু করব অনস্ক্রিয়ে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ট্র্যাকটাকে চালু করছি এবং দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মোটামুটি সকালবেলা থেকেই কিন্তু একটা ভয়ঙ্কর রকমভাবে কালো মেঘ পুরোপুরিভাবে ঘিরে ফেলবে অনস্ক্রে দেখতে পাচ্ছেন প্রায় সিক্সটি সিক্স থেকে সেভেন্টি পার্সেন্টের মধ্যে একটা কালো মেঘ ঘোরাফেরা করবে এবং যার মধ্যে বর্ধমান জেলা রয়েছে কাটোয়া রয়েছে মেহেরপুর রয়েছে এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে রাজশাহী পাবনা অপরদিকে এই যে জেলাগুলো রয়েছে ধুলিয়ান জেলা সাতক্ষীরার দিকেও কিন্তু একটা হালকা মাঝারি যেটা আমরা দেখতে পাচ্ছি মেঘ থাকার সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা খুলনা বরিশাল এছাড়া আমরা দেখতে পাচ্ছি মোতিরহাট ফরিদগঞ্জ জেলা পর্যন্ত ঢাকার ক্ষেত্রেও প্রায় সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট মতো মেঘ থাকতে পারে অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন একটা মেঘলা আবহাওয়া কিন্তু বাংলাদেশের চত্বরগুলোতে থাকবে তবে গোটা বাংলাদেশে থাকবে না এবং পশ্চিমবঙ্গে মূলত কিছুটা অঞ্চল জুড়ে সকালবেলার দিকে মেঘ থাকতে পারে তবে আমরা যদি ট্র্যাকটাকে চালু করে দিই দেখুন বন্ধু আমরা ট্র্যাকটাকে ধীরে ধীরে চালু করে নিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি মেঘ কিন্তু পুরোপুরিভাবে সত্যি আরম্ভ করে দিয়েছে এবং মেঘের বদলে বৃষ্টি আসতে শুরু করে দিয়েছে কলকাতার এর আশেপাশে অনস্ক্রিয়া দেখতে পাচ্ছেন এবং হলদিয়া যে অঞ্চলটা রয়েছে সেখানে কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি হলদিয়ার ক্ষেত্রে খুবই হালকা একটা বৃষ্টিপাত হতে পারে জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট মিলিমিটার একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বন্ধুরা এই যে অঞ্চলগুলো রয়েছে বাদাম পাহাড়ের আশেপাশে প্রায় সিক্স পয়েন্ট ওয়ান মিলিমিটার একটা ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে এছাড়াও বারবিলে এদিকেও কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন স্ক্রিনে কিন্তু আমরা এমনটা দেখতে পাচ্ছি এছাড়া বন্ধুরা যদি দেখেন তাহলে কিন্তু বঙ্গোপসাগরের বুকেও কিন্তু একটা হালকা ঘূর্ণাবত সৃষ্টি হয়েছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা হালকা ঘূর্ণাবত সৃষ্টি হয়েছে এবং যার ফলে মেঘটা কিন্তু সরে সরে বঙ্গোপসাগরের দিকে ফিরে যাচ্ছে এবং মূলত খুব বেশি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি না গোটা পশ্চিমবঙ্গের আকাশে একটা হালকা মাঝারি বৃষ্টিপাত উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে যেমন হলদিয়া দীঘার আশেপাশে হতে পারে তবে তেমন কিন্তু খুব বেশি বড় পরিবর্তন আমাদের এই লাইভ আপডেটে আপাতত চুক্ত পড়ছে না তো বন্ধুরা এই মুহূর্তে দেখে নেব আগের দিনকে ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিল তো সেই সমস্ত কমেন্টের থেকে আমরা বেশ কিছু জেলা দেখে নেব যেমন সাতক্ষীরা থেকে অনেকজন কমেন্ট করেছিল আমরা দেখে নেব সাতক্ষীরা জেলাতে কী পরিস্থিতি হতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা সাতক্ষীরা জেলার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা হালকা মেঘলাচ্ছন্ন আকাশ থাকতে পারে এছাড়াও বন্ধুরা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু যেটা রয়েছে রাত্রিবেলা ক্ষেত্রে হতে পারে এছাড়াও বন্ধুরা শনিবার দিনকে কিন্তু একটা আংশিক মেঘলাচ্ছন্ন আকাশ থাকতে পারে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এছাড়াও আমরা রবিবার দিনকে দেখতে পাচ্ছি রবিবার দিনকেও খুবই হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেমন কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আপাতত হবে নি অর্থাৎ আমরা বলতে পারি যে আংশিক মেঘলাচ্ছন্ন আকাশ থাকতে পারে খুব বেশি গরমও পড়বে না কিংবা খুব বেশি বৃষ্টিপাতও কিন্তু একদমই হবে না খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এই সাতক্ষীরা জেলার ক্ষেত্রে রয়েছে নেক্সট কলকাতা থেকে অনেকেই কমেন্ট করেছিল আমরা দেখে নেব কলকাতার ক্ষেত্রে কেমন টাইপের আবহাওয়া রিপোর্ট আসতে পারে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কলকাতার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা এখানটায় দেখিয়েছে অর্থাৎ খুবই টেন পার্সেন্ট মতো কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে এমনটা আমরা ধরে নিতে পারি দেখতে পাচ্ছেন বন্ধুরা শুক্রবার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের কথা বলেছিল তবে শুক্রবার বৃষ্টিপাত হয়নি এবং শনিবারের ক্ষেত্রেও বৃষ্টিপাতের কথা এখানে বলছে তবে সেক্ষেত্রে খুব বেশি বৃষ্টিপাত হবে না কিন্তু গরমের পরিমাণটা কিন্তু বাড়বে না এটা একটা স্বস্তির বিষয় হতে পারে তো এই মুহূর্তে কিন্তু এমনটা দেখতে পাচ্ছি এবং বায়ুর গতি কিন্তু নর্মালি রয়েছে খুব বেশি কিন্তু বায়ুর গতি নেই অর্থাৎ ঝড়ের সম্ভাবনাও কিন্তু খুব বেশি একটা থাকবে না একটা হালকা হাওয়ার ঝাপটা দিতে পারে তবে সেক্ষেত্রে ঝড়ে কিন্তু কোনো সম্ভাবনা আপাতত কলকাতার ক্ষেত্রেও নেই সর্বশেষ যে কমেন্টটা ছিল সেটা উত্তর চব্বিশ পরগনার হাবড়া জেলা থেকে আমরা দেখে নেব হাবড়া জেলার ক্ষেত্রে কী পরিস্থিতি হতে পারে দেখতে পাচ্ছি বন্ধুরা হাবড়া জেলার ক্ষেত্রেও একটা হালকা মাঝারি ঝড়ের পরিবেশ কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসতে পারে এবং আংশিক মেঘলার জন্য আকাশ থাকতে পারে সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না শনিবারের দিনকে কিন্তু এমনটাই আবহাওয়া থাকতে পারতে তবে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এমনটা কিন্তু আমাদের চোখে পড়ছে খুব বেশি কিন্তু ঝড়ের সম্ভাবনা একদমই নেই এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা মূলত আজকের এই ভিডিওতে এমনটাই লেটেস্ট আপডেট দেওয়া ছিল তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে এখানে একটি লাইক করে দেবেন এবং লাইক করার পাশাপাশি নিচেই কমেন্ট বক্সে আপনার জেলার নামটা এদের মতন যদি আপনি লিখে যেতে পারেন তাহলে পরবর্তী দিনকে কেমন টাইপের আবহাওয়া থাকতে পারে আপনার জেলাতে সেটা সরাসরি বেঙ্গল জবকার চ্যানেলের মাধ্যমে আপনি নিজের চোখে দেখতে পারবেন এটা এবং এটা একদম সম্পূর্ণ বিনামূল্যে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন আর ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দেবেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য